পেঁপের সেরা জাতগুলোর মধ্যে প্রথমে টপ লেডি প্রতিটি গাছেই ফল ধরে ভাইরাস সহনশীল জাত ফলের ওজন এক থেকে দেড় কেজি এক প্যাকেট বীজের দাম পাঁচশো টাকা এটা হচ্ছে হাইব্রিড পেঁপে বাবু দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে ভাইরাস সহনশীল জাত মাংস অধিক পুরু এক প্যাকেট বীজের দাম চারশো টাকা এটি হচ্ছে বিখ্যাত একটি জাত রেড লেডি দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে এই জাতটি শুধু চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি অঞ্চলে ভালো হয়ে থাকে কিন্তু অন্য অন্য জায়গায় ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে তাই এ জাতটি সত্য গ্রাম বাদে অন্য কোথাও এটা লাগানো যাবে না দুই গ্রাম বীজের দাম আটশো টাকা এটা হচ্ছে হাইব্রিড পেঁপে স্পাহানি কিং ভাইরাস সহনশীল জাত গড় ওজন দুই কেজি থেকে আড়াই কেজি এক প্যাকেট বীজের দাম চোদ্দশো টাকা এটা হচ্ছে হাইব্রিড পেঁপে সুইট লেডি গাছ দুই তিন হাত লম্বা হলে পেঁপে ধরা শুরু করে পেঁপের গড় ওজন এক থেকে দেড় কেজি এক প্যাকেট বীজের দাম চারশো বিশ টাকা এটা হচ্ছে হাইব্রিড পেঁপে কিউট লেডি রোগবালাই সহনশীল জাত গড় দুই থেকে আড়াই কেজি এক প্যাকেট বীজের দাম টাকা এটি হচ্ছে হাইব্রিড গ্রিন লেডি থেকে কেজি এক এই যাবে না এটি পাকানো শুধু কাঁচাই খাওয়া যাবে এক প্যাকেট বীজের দাম পাঁচশো পঞ্চাশ টাকা হাইব্রিড জাত কখনোই একটি জাত লাগানো উচিত নয় আপনাদের উচিত হবে কমপক্ষে দুটি জাত অথবা তার বেশি জাত একসাথে লাগানো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন